ছেলে মানুষ, ওদের এত বকাবকি করো না। ঠিক বলেছো, মাকে একটু বোঝাও না যে বাচ্চাদের বকতে নেই। এই খালি জ্যাঠামো, আমরা তোমার কথা শুনবো মা, কিন্তু আমাদের হাতে বেলপাতা কোথায় সেটাই বুঝতে পারলাম না। থাক, তোদেরকে আর বুঝতে হবে না। আচ্ছা শোন, আমি যেন আর না শুনি এই পাকা পাকা কথাগুলো, মনে থাকবে? না হলে সবাই বলবে যে সোনা রূপা পাকা মেয়ে, পচা মেয়ে। মনে থাকে যেন কথাটা? আসলে আমি একটু অর্জুনকে প্রসাদ হাতে করে খাওয়াতে চাই। বেশ তো, না মানে তোমার সঙ্গে তো দিয়ে দিতেই পারতাম, আমি ওর নামে মানত করেছি তো, তাই নিজে হাতে করে একটু প্রসাদটা খাওয়াতে পারলে ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, আপনি চলুন তাহলে, আসুন। বুঝলেন শুকুটি, রূপার আর পাকামি জ্যাঠামি করবে না, তাহলে লোকেরা রূপাদেরকে পচা বলবে। পচা আন্টির মতো? না না, আমরা তো অতটা পচা না, আমরা তো ভালো, আমাদের আরো ভালো হতে হবে, বুঝলে? আচ্ছা এখন চলো। কি ব্যাপার অর্জুন, তুমি এবারে বেরোছো নাকি? হ্যাঁ কেন, এখন তো একদম ঠিক হয়ে গেছি। না না, তোমাকে দেখে আমরা যে ঠিক থাকতে পারছি না, এই দুদিন আগে ওরকম একটা অবস্থা লক্ষ্য, যদি আবার কিছু একটা বিপদ হয়। হ্যাঁ না, থাক থাক থাক, দরকার নেই। আরে আমাকে দেখে কি আনফিট মনে হচ্ছে? কি হয়েছে দীপা, একটু বুঝিয়ে বল না সবাইকে। আরে আমি একজন ডাক্তার তো নাকি, ক্লিনিকে সারাক্ষণ এতগুলো পেশেন্ট অপেক্ষা করছে, আমাকে যেতে তো হবেই। মানেটা কি অর্জুন? ডক্টর বলেছেন যে, স্ট্রিক্টলি বলেছেন যে 15 দিন বেড রেস্ট, তারপর খাওয়া দাওয়া ঠিক করে করছে না। তুমি কিছু বলো দীপা। বাদামে অর্জুন তো দেখছি বাচ্চামো করছে, বড়রা যদি বাচ্চামো করতে পারে তাহলে আমরা কেন জ্যাঠামি করতে পারি না? সেসব তো পড়া হবে, আগে অর্জুনকে আটকাতে হবে। হ্যাঁ ও দীপা, এমন ঠায় দাঁড়িয়ে আছিস কেন, একটু বুঝিয়ে বল না, তাহলে তো এই অবস্থায় বেরোবে নাকি? অর্জুন এদিকে এসো। কি হলো? বসো, তোমার এখন কোথাও যাওয়া হবে না, এখন রূপারা তোমাকে খাইয়ে দেবে, তারপর ওষুধ খেতে হবে, তারপর রূপাদের সাথে গল্প করবে। আরে বাবা আমি সব করব, রাতে ফিরে আসি তারপর। তার মানে তুমি যাবেই, তাই তো? যেতে তো হবেই মা, কি করব বলো। রূপারা তোমাকে বারবার বলছে রূপাদের কথা শোনো, নালে মা রূপাদেরকে বকবে, কারণ রূপারা পাকা পাকা কথা বলবে আর মা বলবে রূপারা নাকি পচা হয়ে যাচ্ছে। আমাদের কথা শুনবে না, মেয়েদের কথা শুনো, খেয়ে নেবে এসো। আরে দীপা দীপা প্লিজ, আমার এখন খিদে নেই, আমি পরে না হয় ক্লিনিকেই কিছু একটা। না 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 না, সেটা হতে পারে না অর্জুন, তোমার এখন বাইরে খাওয়া বারণ। আরে আমি সেসব বুঝেই খাবো। এই কোকা, তুই তো আগে এরকম অবাধ্য ছিলিস না, কি হলো তো? এই সোনা রূপাকে দেখে শেখ। অর্জুন দুষ্টুমি করে না, খেয়ে নাও। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 টায় স্টার জলসায়।